एक सब्जी वाला भाई सब्जी निये घुरछी दाल आमी एक सब्जी वाला भाई सब्जी निये घुरछी दाल झिंगे गाजे जाच देखे उच्छे गुलो गेलो पेटे झिंगे गाजे जाच देखे उच्छे गुलो गेलो पेटे ओदिदारेर देखा ना आमी एक सब्जी वाला भाई सब्जी निये घुरछी दाल आमी एक सब्जी वाला भाई सब्जी निये घुरछी दाल দাদা আমি একটা সবজি ব্যবসায়ী এই শুকনো ঝিঙে 20 টাকা করে কিনেছি খরিদ্দার কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে পিট ভেরি করে দেবে নে আর এই উচ্ছে চেহারা দেখো পেকে হলুদ হয়ে গেছে 30 টাকা করে কিনেছি খরিদ্দার কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে গেড়ে দেবে তবে দাদা যা হয় হবে আর জলের দামে তো চলে যাব এ নি লগানে कहनी लगाने मेरा नैना दुपट्टा मेरा দাদা আমি একজন আলু পেঁয়াজ ব্যবসায়ী দীর্ঘ 20 বছর ধরে এই বাজারে ব্যবসা করছি তা 20 বছরের ভিতরে 20 বিঘা জায়গা আমার ভোগে চলে গেছে খরিদ্দারের এত বাকি দা দিছি রে ভাই খরিদ্দার বাকি কে চলে গেল দোকানের ধারে বাড়ে কেউ আসে না তাই বাজার কমিটি থেকে কিছু টাকা ধার নিয়েছি এক বস্তা পেঁয়াজ আর এক বস্তা আলু কিনেছি সস্তা দামে তে চলে যাব এ হাট বসেছে শুক্রবার এই চল যাবি চল ছোট নদী পেরিয়ে যাব ভাঙ্গো হাঁটু জল এ হাট বসেছে শুক্রবার এই চল যাবি চল ছোট নদী পেরিয়ে যাব ভাঙ্গো হাঁটু জল কিনবো শাড়ি গয়না গাটি মাথায় মাকার তেল কিনবো শাড়ি গয়না গাটি মাথায় মাকার তেল দেখবো কত মজার জিনিস ভালো মতির খেল চল 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 রে চল সবাই চল 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 দিদি গো প্রত্যেক দিন বড় মারা মাছ আনি আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি এই মাছ বেচে তবে আজকের বাড়ি যাব ও বৌজি কালকের পোষা মাছগুলো কোথায় ফেললে গো এই সেই তুই আমার পিছনে লেগেছিস আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি ও আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনে ওই জন্য তুমি চল চল করছো মান সম্মানে ভাই আমি বাজারে যাই না বাজারে কি ভালো মাছ কি ভালো মাংস এসব কি আমার কপালে জুটবে এমন হাড় কিপ্টের পাল্লায় পড়েছি আমার জীবনে কোনো আশা মিলল না দেখো লুসা তোমার আমি বারবার বলেছি একদম আমাকে কিপ্টে বলবে না সারা বছরে যা 350 টাকা হাত খরচ তার বলতে কৃপণ দাদা আমি হাত লম্বা লোক টাকা পয়সার মায়া মমতা করি না আমার বিশাল খরচ আর আমার বউ খালি আমাকে বলে কিপ্টে আমি যদি কিপ্টে তো আমার সঙ্গে করে বাজারে আনো কেন কেন বাড়ির লোকজনের সামনে আমাকে অপমান করো কিছু থাকা না থাকে মার্কেট আমার একটা ড্যাশ আছে ড্যাশ মানে মানে আমার একটা সম্মান আছে এই দেখো দাঁড়ি দাঁড়ি বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো ভালো মন্দ জিনিস সব উঠে গেল দাঁড়ি দাঁড়ি ড্যাশ করো না তা তুমি এতদিন আমার সঙ্গে সংসার করছো ড্যাশগুলো বুঝে নিতে পারো না আর বাবা বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয় ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি সবজির দাম খুব কম আছে চলে এসো বড় ব্যাগ নিয়ে এসো এক সপ্তাহ বাজার করে নিয়ে বাড়ি যাবো চলে চলে এসো আরে কাকা এ তাহলে এক কাজ করো তো ওই ভালো ভালো ঝিঙে বেচে 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 100 ঝিঙে দেবে 50 ভেন্ডি দেবে আর 25 উচ্ছে দেবে কারণ শাক সবজি বেশি দিন রাখলে আবার পচে নষ্ট হয়ে যাবে এ কিপটে জীবনে বাজার করে খাস বেরো শুয়ার মাঝে বেরো বেরো দোকান দিয়ে বেরো বেরো শুয়ার মাঝে বেরো আরে কাকা এ সামান্য ব্যাপার নিয়ে তোমাদের ড্যাশ করছো কেন ও কাকা বাবু গালাগালি করছো কেন
দাঁড়াও, গালাগালি করবে না, পূজা করবে? তোমার মতন মেয়ে বলে শুয়ার বাচ্চা শুয়ে সংসার করতে চো? ও শুয়ার বাচ্চার মুখ দেখা পা। আরে কাকা, একদম উল্টো পাল্টা কথা বলবো না, বলে দিলাম রেগে গেলে কি তোমার ড্যাশটা সব ভেঙে দেবে খুনি। ও ড্যাশ ভেঙে দিবি মানে? তোমার ঝিঙে ভেঙে দেবে খুনি। সর্বনাশ, আমার লম্বা লম্বা ঝিঙে নাকি ভেঙে দেবে? আজকে তো ঝিঙের বাড়ি মেরে মাথা ভেটি দেবো। আরে এই কাকা বাবু, এই মাছ কেন মারবে কেন? বাজে লোক, নোংরা লোক, ছোট লোক, এই জন্য তোমাদের মনে ছোট লোক, ছোট লোক জাত কোথা করে? এই চলো চলো বাজার কমিটির কাছে যাবো, গিয়ে একটা ব্যবস্থা করে দে তবে ছাড়বো। লু সাহে, বাজার কমিটির কাছে যা হয় সে পরে যা হবে। আনো, তুমি এক কাজ করো, যে ঝিঙের বাড়ি মেরেছে ঝিঙেটা গুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নাও। এই এখানে কোনো ঝিঙে নেই। লুসা দেখো তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে কি? তাহলে ওর জিজ্ঞেস করবো যে অত উচ্চে থাকতে ও ঝিয়ের বাড়ি মারলো কেন। তুমি চলো বাজার কমিটির কাছে যাই, গিয়ে একটা ব্যবস্থা করে দেবো। বাজার কমিটির কাছে যেতে হবে না, আমার ড্যাশ বেরোই বেরোক। তুমি এক কাজ করো, আলু আর পেঁয়াজটা কিনে নাও, নিয়ে বাড়ি যাবো। এ আলু কুড়ি লে প্রায় 30 কিলো কিলো, 20 কিলো কিলো 30। মা বৌমা বলো কোনটা কত দেবো। আর কাকা বাবু কি বলবো, সবজির যা দাম। এক কাজ করুন, 3 পিস আলু আর 2 পিস পেঁয়াজ মাপো। চলো বাবু বৌমা, তোমরা বাজারে বাজার করতে আসো না, আর কি মারতে আসো? তমন কিপ্টে বর তা তমন কিপ্টে বউ, সোজা বাড়ি যাও বাড়ি যাও। কাটাং করে আমার মাথাটা গরম করে দিও না বৌমা। ও কাকা বাবু, কাটাং করে মাথা গরম করছেন কেন? ব্যবসা করার ইচ্ছে নেই? ব্যবসা করার ইচ্ছে না থাকলে মালপাট গুড়িয়ে বাড়ি চলে যান। হ্যাঁ, ড্যাশ বন্ধ করতে ঘরে চলে যাও। আলু ব্যবহারে আবার বড় বড় কথা, যেমন পয়সা তেমন মাল নেবো নাকি? এক সপ্তাহে মানুষ কত আলু পেঁয়াজ খাবে রে? এই বৌদির বেটা, তুই এত কিপ্টে কান্নে, তোর টাকা খাবে কে? তুই সোজা বাড়ি যা, ঘরে যা, ঘরে যা। দেখ কাকা, দুটো টাকা থাকলে তোদের থাকবে, আমি ছাড়া তোদের ভবিষ্যতের কথা কে ভাববে বল? আমি যা করছি তোদের জন্য তো করছি। এক কাজ কর কাকা, তুই একটা ব্যবসায়ী লোক, অত ড্যাশ করছি কেন? অত রাগারাগি করলে হয়? এক কাজ কর, রাগারাগি করে লাভ নেই। তোর বৌমা হয়তো একটু বেশি কম বলে ফেলেছে, অত কম দিতে হবে না। তুই এক কাজ কর, এই ভালো ভালো আলু বেচে 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 350 আলু দে, 150 পেঁয়াজ দে। কি বলি বৌদির বেটা, 350 আলু আর 150 পেঁয়াজ? হ্যাঁ, কালকের মাংস হবে ওই জন্য 150 পেঁয়াজ নিচ্ছি। যে পেঁয়াজের বাড়ি মেরেছে পেঁয়াজটা গুইড়ে কোন দিকে গেল দেখো তো, গুইড়ে ব্যাগের ভিতরে ঢুকি ন। তাহলে মনে হয় পেঁয়াজের বাড়ি মারেনি, 1 কিলো বাটকারের বাড়ি ছেড়েছে। চলো বাজার কমিটির কাছে যাবো, বিনা কারণে কেন খরিদ্দার গায়ে হাত দিল? বাজার কমিটির কাছে বলে ও ড্যাশ করে দেবো। ড্যাশ করে দেবে মানে? মানে বাজার কমিটির কাছে বলে ও জরিমানা করে দেবো। ঠিক করেছে, তুমি যেমন লোক তেমন তোমার ড্যাশ করেছে। এই চুপ করো, ও দুজনা ড্যাশ করছিল না ওই জন্য তো আমি রেগে গেছি। ড্যাশ করছিল মানে? ও আমাদের দুজনা গালাগালি দিচ্ছিল ওই জন্য তো আমি রেগে গেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো। না চুপ করো, খালি ডাক্তার ডাক্তার ডাক্তার, টাকা পয়সা খরচা করার জন্য রেডি হয়ে আছে। এই সামান্য ব্যাপারে টাকা পয়সা খরচা করে কি হবে গো? ডাক্তার কাছে যেতে হবে না, তোমার কাছে তো ড্যাশ আছে। রাত্রেবেলা তোমার এই ড্যাশটা বার করে আর একটু বেশি করে টিপে গরম করে দেবে, আনা দিলে সব ঠিক হয়ে যাবে। ড্যাশ মানে বুঝতে পেরেছ? মানে বোরোলিন গরম করে দিলে সেরে যাবে, ওতে সারবে, ওতে ফেটে ফেটে গেছে। আরে শালা ঝিয়ে ব্যাপারে, পুরো ঝিয়ের বাড়ি ঝেড়েছে না, যার জন্য ড্যাশটা বেশি ফেটে গেছে। ড্যাশটা ফেটে গেছে মানে? মানে মাথাটা বেশি ফেটে গেছে। ঠিক আছে, তুমি যেমন লোক তেমন তোমার ড্যাশ করেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি মাছটা কিনে নিয়ে তবে যাব। এ মাথা যন্ত্রণা হচ্ছে, মাছ খেতে আমরা তোমার কি বলেছি? বাড়ি যাই চলো, বাড়ি যাই চলো। এই তো কাটানের শখ, ওটা 100, কাটানের শখ, ওটা 100। বলো মা কত দেবো? ও মাসি, ওই বড় কাতলা মাছ কত করে? ওটা তো 250 টাকা কেজি, মা নেবে কাটবো। কাটো, এই যে কি করবো? দেখো দিনে, আমি হাত লম্বা লোক, আবার আমার ডাকতেছো কেন? তুমি তো জানো আমার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়ের মতো করি না, আমার ডেকে লাভ আছে? আর মাছ যখন তোমার পছন্দ হয়ে গেছে, নাও না, একটু বেশি করে নাও তো, দুজন লোক তো খাবো। এক কাজ করো, 70 গ্রাম নিয়ে নাও, যাও। ও তো কম দেবে। তাহলে এক কাজ করো, ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খাবো, 150 গ্রাম নিয়ে নাও। ঠিক আছে, বলে দেখি, দিলে ভালো না দিলে আবার ঝাড়বে। ও মাসি, ওই বড় পেটি দেখি 150 গ্রাম মাছ দেবে আর 14 পিস করবে। এই 150 মাছ, তাও আবার 14 পিস?
দুজন লোক এক সপ্তাহ খাবো চতুর্পি না করলে হবে এই ছাটি তুই বাজার করতে আইছিস না কি মারতে চাই ও মাসি ও তুমি সামান্য ব্যাপার নিয়ে আমার লুসা কত ড্যাশ করছ কেন গো এ বাবা মুক্কু সুক্কু মানুষ সব ড্যাশ ফাজ বুঝিনি কি বলবি বাংলায় বল তো বলে সামান্য ব্যাপার না তুই আমার বইয়ের অত গালাগালি দিচ্ছ কেন আর যেমন পয়সা তেমন মাল্লো মুদ্রা কি আর 150 গ্রাম মাছ 14 পিস কেন গো ঠিক মতো কাটলে তো 15 পিস হবে তুমি 10 গ্রাম করে পিস কর না তোমার তো বডি ভালো ধারা আছে 10 গ্রাম করে পিস করো 15 10 150 এত ছোট বাক্কার আছে না এত দেবো তো তোমরা সোনার মতো মাছের দাম করছো আর সোনা মাবার রতি রাখতে পারুনি এ মাথা গরম হয়ে গেছে বেরে কেটে বেরো না তো বটি দিয়ে কাটবো সেই আমার ড্যাশ করতে তো মাসি বাজেবি কোথা রে এই আমি বাজেবি হাতের কোন লোক আমার উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারে না আর আমি বাজেবি তোর আজকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তুই কি মনে করছিস এ মাসি আমার লুসার ভালো ড্যাশ হাত দেবে না ড্যাশ নষ্ট হয়ে যাবে বলে দিলাম এরকম কিপটা আমার বাপের জন্মে দেখিনি এই তোর মাছ খেতে হবে না মাছের আজ ধা জানলে ঘরে যা এই খা খা আরে লুসাই ওই মাচলি মাসি কি তোমার মাথা নিয়ে নোগরা ড্যাশের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ড্যাশ মানে মানে ওই মাথা নিয়ে মাছের ক্যারেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল দুই স্বামী স্ত্রী আজকের বাজারে এসে প্রচুর ড্যাশ হয়ে গেলুম মনে প্রচুর অপমান হয়ে গেল চলো বাড়ি চলে যাবো চলো জীবন আর বাজার আজ মনে চলো বাড়ি যাবো চলো কে বাড়ি যাবে আমি তোমার সঙ্গে বাড়ি যাবো আর কি একটা লোক তো আর কি একটা সারা জীবনে এত টাকাই করেছে না ভালো খেতে দিয়েছে না ভালো পড়তে দিয়েছে তোমার টাকা পয়সা গুলোকে সব ভুতে খাচ্ছে লোকজন সামনে আমি কিপটি কুটে করনি আমার খালি কিপটি কুটে কর আমি কিসের কিপটি কো প্রতি বছর একটা করে কাপড় প্রতি বছর একটা করে সায়া প্রতি বছর একটা করে ব্লাউজ এই তো সেদিন কা তোমার 10 টাকাতে একটা বর্লিং কিনে দিলাম আর খালি কিপটি কুটে করো কেন চলো ঘরে যাবো চলো কথা দাও কথা দাও আবার আসবে কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে সেই ভরসা কথা দাও কথা দাও কথা দাও আবার আসবে दिल धड़कता है सुखी होता है आसानी बाहों में तेरे प्यार का मौसम जाना जाना ओ मेरी जाना जब दिल धड़कता है सुखी होता है आसानी बाहों में तेरे प्यार का मौसम পরিবারের শত বাঁধার পরেও সাংবাদিকতা পথটা বেছে নিয়েছি বাড়ির লোকের ভয় একা বাইরে চললে যদি আমার কিছু হয় না রে বাবা না দিন এখন অনেক উন্নত তবু সতর্ক থাকতে হবে কারণ মন্দ বলা লোক তো কম নেই যারও এই ভালো বলবো ভালো আর খারাপ বলার উপায় নেই সাংবাদিকতা চ্যাপ্টার বলছি সত্য উদ্ঘাটন করো প্রমোশন হবেই আমার চ্যালেঞ্জ সবুজ বাংলা নিউজ আজ রাতে সবার আগে সেই মহান ব্যক্তি খুঁজে বার করা তাই চললাম দেবীপুরে জানা Yeah.
দেখিনি না হয় রেখে আমি বাপের বাড়ি চলে গেছি তাই বলে দশ বছর হয়ে গেল না ফোন করা গেল না আমি ভেবেছিলাম হয়তো আমার পিছন পিছন আমার বাপের বাড়ি যাবি না এ মানুষটা পুরো অন্য রকম আর পাঁচটা পুরুষের মতো বউ ভক্ত না তবে আমিও ছাড়ার মিনা ও আমাকে ভুলে গেলে কি হবে আমি ওকে ভুলবো না দশ বছর পরে রাগ পড়ে গেছে ফিরে এসছি বলি আমি ছাড়া ও তার দেখার কেউ নেই বাড়িতে গিয়ে দেখি লোকটা কেমন আছে তা বাড়িতে এলাম বাড়ি গোটা ফাঁকা সে লোকটা গেল কোথায় এত ভালোবেসেছি একদিন তাকে মনে রাখবে জানতাম আমি জানতাম দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম কি তোমার চোখে জল এ চোখে যতই দেশ আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে চোখে যতই দেশ আসুক নেবে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ দেশে ভাসবে দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম আমি জানতাম আমি জানতাম ও তুমি কি পাগল হয়ে গেছো পাগল আমি হইনি লুসা পাগল বানালে তুমি চোরা করে ফিরে এলে ঝাড় খেয়ে গেলাম আমি দেখো তোমার লুসা তোমারই আছে যতই দেখাও সতীপনা ও গো বঙ্গবধু কোন ভোমরের খাইয়ে এলে সুন্দর বনের মধু না গো না আমি কোনো পাপ করিনি আমি শুধু জ্ঞান করেছি কি করে আর করি বিশ্বাস তোমার রূপ দেখে চোখ দুটো ঢুকে গেল কোমর গেল বেঁকে কেন ফিরে এলে রানী দুঃখী রাজার খোঁজে ভিখারী ঈশ্বর এখন ঘুরছে পাগল সেজে ঘুরছে পাগল সেজে ঘুরছে পাগল সেজে দেখো শরৎ তোমার মতো আমিও কষ্টে আছি এই চলো 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 বসে এই কথা বলবো এই শোনো না আমি না চাকরি পেয়েছি তুমি চাকরি পেয়ে গেছো কত টাকা মাইনে কেন টাকা লাগবে টাকা লাগবে মানে টাকার জন্য পায়খানা ঘর কমপ্লিট করতে পারছি না যদি টাকা থাকে আমার 50,000 টাকা ভিক্ষা দাও দিলে আমি পায়খানা ঘরটা কমপ্লিট করে নি সারা জীবন লোকের বাঁশ বাগানে গিয়ে গিয়ে জীবন কেটে গেল কোথায় তুমি পায়খানা ঘর করছো কোথায় পায়খানা ঘর করছি তোমার কাছে বলে আর হওয়া কাজটা হড়কে দেবো তুমি যা ফুতি মারা তোমার কাছে বললাম আমার স্বপ্ন পূরণ হবে না যদি টাকা থাকে বেকার টাকা পয়সা নষ্ট করে লাভ নেই এক কাজ করো আমাকে 1,00,000 টাকা দাও দিলাম একটা টিউবওয়েল বসাই নইলে মানুষ জল খেতে পাবে না রাস্তার ধারে কলে থেকে জল আনতে আনতে কোমরে কড়া পড়ে গেল কোথায় তুমি টিউবওয়েল বসাচ্ছো কোথায় টিউবওয়েল বসাচ্ছি আর কোথায় পায়খানা ঘর করছি যতক্ষণ না আমার দোতলা ঘরটা কমপ্লিট হচ্ছে কারোর কাছে কিচ্ছু বলা যাবে না আমাদের খড়ের চাল কোথায় তুমি দোতলা ঘর কমপ্লিট করছো কোথায় কি করছি এসে যখন পড়েছো সব জানতে পারবে আগে যাও গিয়ে দুটো গরম গরম ড্যাশ করে দাও 4-5 দিন পেটে ড্যাশ দেয় নি আগে দুটো গরম গরম ড্যাশ করো আগে গিলে নি তারপর সব গল্প বলবো ড্যাশ যায় নি মানে মানে 4-5 দিন কিছু খাইনি দুটো আলু ভাতে ভাত করে দাও খাই দেখেছো আবার সেই আলু ভাতে ভাত এমন হাড় কেটে যাক আলু ভাতে ভাত ছাড়া ওনার কিচ্ছু চলল আরে এলু সাই আর 10 বছর পর বাপের বাড়িতে এসে স্বামীর সঙ্গে এত ঝগড়া গন্ডগোল করলে হয় আর ঝগড়া গন্ডগোল করে লাভ নেই তোমার আলু ভাতে ভাত খেতে হবে না বড় বস্তার ভিতরে 7 পিস ভেন্ডি আছে ওখান থেকে 2 পিস ভেন্ডি নিয়ে আর ভাতের ভিতরে ঢুকিয়ে দাও 1/2 গ্রাম লবণ দিয়ে মেখে নেবো দুজন লোকের খাওয়া হয়ে যাবে আমাকে আর কৃপণ বলো না আমায় কৃপণ বলো না সারা জীবন তো এত টাকা আয় করলে তোমার টাকা পয়সা গুলো কি সব ভূতে খেলো আরে ভূতে খেলো কি পেদনিতে খেলো এসে যখন পড়েছো জানার সময় হয়ে গেছে সব কিছু জানতে পারবে তোমার কাছে সব বলবো খিদেতে পেট জ্বলে যাচ্ছে দুটো খাওয়ার ব্যবস্থা করো তারপরে সব গল্প হবে ঠিক আছে রান্না আমি করতে যাচ্ছি তবে এতগুলো টাকা তুমি কোথায় কি খরচা করলে এর কই ফায়দা আমার দিতে হবে না গো না যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি কারোর কাছে কিচ্ছু বলবো না দাদা আমাকে সবাই বলে কৃপণ কিন্তু আমি কেন কৃপণ একবার কেউ সে কারণটা জানতে চাইলো না কেউ কারণে অর্থ সঞ্চয় করে আর কেউ অকারণে অর্থ সঞ্চয় করে কেউ কারণে কৃপণতা করে আর কেউ অকারণে কৃপণতা করে
আমার সারা জীবন কৃপণ হওয়ার কারণ কি? এই কৃপণতা করে আমি কি করেছি তোমরা সবাই সব কিছু জানতে পারবে, শুধু একটু সময়ের অপেক্ষা। নমস্কার নবীন, এটা কি সরদর বাড়ি? হ্যাঁ, আমি তো শরৎ, কিন্তু তুমি কে? আপনি শরৎ বাবু? কেন চিনতে পারছো না, সিন ঝাপসা হয়ে গেছে। আমি রিপোর্টার রিয়া সান্যাল, অনেক খোঁজ আপনাকে পেয়েছি। প্লিজ স্যার, আপনার সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে যাবো, আপনার সহযোগিতা আমাদের পত্রিকা প্রমোশন পাবে, আপনি দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হন। ও, তুমি তাহলে রিপোর্টার? মানে রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছো? আমার ছবি টিভিতে দেখাবে, আমাদের খবর পেপারে ছাপা হবে, আমি মাইক্রোফোনে মুখ দিয়ে কথা বলবো। ও, আমার কি ভাগ্য, কিন্তু এত তাড়াতাড়ি রেডি হই কি করে? কদিন আমার ড্যাশটা বড্ড খারাপ যাচ্ছে গো। ড্যাশ মানে বুঝলাম না। মানে কদিন আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। ও মাই গড, আপনি কথা কথা ড্যাশ বলেন কেন? আরে বাবা, বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয়, ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরবাই বাড়াচ্ছি। কারণ যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তো আমাকে বেঁচে থাকতে হবে। আপনি তো বেশ মজার লোক আছেন। মজা এখন কোথায়, ভেতরে ঢুকে এসো, ঘরের দরজাটা বন্ধ করে দিই, তারপরে তো আসল মজা। এ কি শেষ, আপনি দরজা বন্ধ করলেন কেন? যা হবে দরজা জানলা বন্ধ করে হবে, কারণ বাইরে ড্যাশ আছে, জানতে পারলে তোমার ড্যাশ টা সব কেড়ে নেবে খুনি। বাইরে কি আছে আর জানতে পারলে কি কেড়ে নেবে? আরে বাবা, বাইরে কেচাল আছে, জানতে পারলে তোমার ক্যামেরা ভেঙে গুঁড়ো করে দেবে খুনি। কি ব্যাপার বলে দিনি, একটা মেয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দরজা জানলা সব বন্ধ করে দিল, তবে কি সব টাকা এই গর্তে ঢালছে? এই যে কি গো, আর তুমি দরজা খোলো। সর্বনাশ হয়ে গেছে, সে সর্বনাশ এসে তো গেটের ওপারে দাঁড়িয়ে আছে, ও যদি একবার ভেতরে ঢোকে তাহলে তো আর আমার মাইক্রোফোনে মুখ দেওয়া হবে না, আমার বোধহয় ছবি তোলা গুলিয়ে দেবে গো। স্যার, আপনি লেট করবেন না, ফাইলটা দেখান। তুই যতই চেঁচা দরজায় আমি খুলবো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়া বউ বদমাশি, দুজনার করে ভরে তুলো ধোনা। স্যার, ওটা কি? ওই তো সেই ক্যাচাল। স্যার, তুষারে তুই যতই চাচা দরজায় আমি খুলবো না, তুষারে তুই যতই চাচা দরজায় আমি খুলবো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়া বউ বদমাশি, ও সাধু সন্ন্যাসী ছাড়া বউ বদমাশি, দুজনার কো ধরে তুলো ধোনা। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না। দেখেছো আমার হাড় বার করে দে, পরের মেন্নে ঘরের ভিতর ফুর্তি হচ্ছে, তোমার ফুর্তি করা ছাড়াচ্ছি, দাঁড়াও। এই যে কি গো, আর তুমি দরজাটা খোলো। দেখো লুসা, ভালোর জন্য বলছি, বাইরের লোক বাইরে থাকো, ভালো করে বাইরে গিয়ে রান্না বান্না করো, একদম ভেতরে ঢোকার চেষ্টা করো না, ভেতরে গোপন কাজ হচ্ছে, একবার যদি ভেতরে ঢোকার চেষ্টা করছো তোমার কিন্তু ধরে আজকে ড্যাশ করে দেবো। ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। শরৎ বাবু, সবার আগে আমার আসার কারণ আপনি ভাববেন। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ছাড়ুন। আরে বাবা, সব কিছু বুঝতে পারছি, কিন্তু কি করি বলো, তুমি বাইরে সে তেমন লেগেছে আর ভেতরে তুমি তেমন লেগেছো, আমি তো পুরো ড্যাশ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ছাড়ো না, সে রয়েছি ব্যস্ত, আর আস্তে আস্তে দেবো আমি শরীর অসুস্থ। দেখেছো সে লোকে শরীর খারাপ তবু কই মাস শুনছে। ওগো ওগো, তোমার পায়ে ধরে তো তুমি দরজাটা খোলো। দেখো লুসা, ভেতরে কি হচ্ছে কান দিয়ে লাভ নেই, বাইরে গিয়ে উনুনে জাল দাও। ফুটবলটা এই গলিতে ঢুকলো কেন আজ? ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। তাড়াতাড়ি ছাড়ো না, সে রয়েছি ব্যস্ত, আর আস্তে আস্তে দেবো আমি শরীর অসুস্থ, দরজা ভেঙে ঢুকবো আমি শুনবো না কারো মানা। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু দেখো না। দেখুন, আমি যদি ফিরে চলে যাই
আমার চেয়ে বড় বড় মিডিয়া আসবে, তারা কিন্তু পুরো বিষয়টা সব খুলে তুলে ধরবে না, কারণ আমাদের কাছে আলাদা টেকনিক্যাল আছে। আরে বাবা, সব কিছু আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলো দিনি, বাড়ি থেকে তো বড্ড বেশি ডিস্টার্ব হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি বরং পরে আর একবার আসবে। তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু, খুলে ছবি তোলা হয় হোক না হয় নাও, ক্যামেরাটা একটু দেখাও, দেখে জীবনটা আমাদের শান্তি করি। তোমার তো লজ্জা নেই, মন্ত্র দিয়ে করবো তোমায় বস, আর যতই চোষ হেতাল কাঠে পাবে না তো রস। আমার মন বলে ওই মেয়ে মনে হয় ওর গুণ করেছে, প্রয়োজন আমি ত্রান্তিকের কাছে যাব, ওই মেয়ের আমি জ্বালা বান মারবো। দেখো লুসা, ভালোর জন্য বলছি, একদম বান মারামারি করো না, কদিন কিন্তু আমার ড্যাশ প্রচুর হাই হয়ে আছে। স্যার কি হাই হয়ে আছে? কদিন আমার প্রেশারটা বড্ড হাই হয়ে আছে। সবার সেরা চ্যালেঞ্জ আমার চেয়ে ওনাকে ভুলি, তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু ভুলি, বশীকরণ মন্ত্র দিয়ে করবো তোমায় বস, আর যত চোষ হেতাল কাঠে পাবে না তো রস। গোপাল বলি সুপযোগী অশ্বপী রানা গোলা, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্ত শোনা বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাসি, দুজন আর করবো রে তুলো তোমা। লুসা, চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্ত শোনা বেকার পিছু দেখো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্ত শোনা বেকার পিছু দেখো না। অনেক সহ্য করেছি, নাও তাড়াতাড়ি নাও, এর একটা ব্যবস্থা, ও ঢুকে গেল আর ছবি তোলা হবে না, তাড়াতাড়ি নাও। এই দরজায় লাথি মেরে দরজা ভেঙে আজকে আমি খান খান করে দেব। সত্যি বর্তমান মানুষ কিছু বোঝার আগে শুধু ভুল ভাবে, কারণ এদের নিয়ে সমালোচনা দেয়। স্যার আমি চলে যাব, আপনি একটু ভালো হয়ে দাঁড়ান, আর একটু ধরুন, স্মাইল প্লিজ। এই যে কি গো, দেখেছো কাচু হয়ে গেছে। তুই বুঝি না শুনে যখন তখন চেতাস না, গিয়ে খালি নাড়া দিস কেন নোয়ারে বতলু। স্যার এটা কে, পুরো আনকালচার মহিলা? কে মহিলা, ও তো ঝামেলা। কি, আমি ঝামেলা? আমার ঝামেলা করা ভুল হয়েছে? এই তা তুই যদি এত ভালো, ওর ঘরের ভিতর দরজা দিয়ে ফটো তুলছিস কেন? ওর কি হয়েছে? হয়নি এবার হবে, ওনার আসল পরিচয় সবাই জানবে, আসলে জানার জন্য আমি কেন, কত মিডিয়া আসবে, উনি তো সমাজের একজন মহান ব্যক্তি। ওর কি সেই বুঝ শক্তি আছে, ও আমাকে চিনবে? সারা জীবন ঢেঁড়স পাতে খায় খায় জীবন গোটা হড় হড়াই করে দিল, সে আবার মহান ব্যক্তি? আপনার মধ্যে ভক্তি নেই, স্বামীর সঙ্গে অনেক ব্যবহার কেউ করে না। এই দেখ, বেশি জ্ঞান দিস নি, বেশি জ্ঞান দিলে না তোর ক্যামেরা ট্যামেরা সব ভেঙে কুচে দেবো, বেরো বেরো কাঁধে বেরো, আগে বেরো বেরো বেরো। কটা মানুষকে আমি তাড়িয়ে দেবে, দেখতে দেখতে সকাল হয়ে গেছে, হাজার হাজার মানুষ ভিড় করবে এই বাড়ি। হ্যাঁ রে, কে আসবে আসুক না, এবার এই বাড়িতে যে ঢুকবে তার মাথা ধরে আমি মাটির ভিতর গেড়ে দেব। শরদ বাবু, শরদ বাবু, শরদ বাবু, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, শীতে যে গা কাঁপছে, তাড়াতাড়ি চলুন, আপনি ছাড়া আমাদের যে আর কেউ নেই। তুমি না গেলে আমরা যে ভিতরে ঢুকতে পারছি না, আমাদের শেষ আশ্রয়টুকু তো তোমার কাছে। দুদিন কিছু খাইনি, অনাহারে আছি, আপনি না গেলে আমরা যে ভেতরে ঢুকতে পারছি না। ইয়ে ছেঙে ব্যাপারি, কে তোর খেতে দেবে, ও তো নিজে পাঁচ দিন কিছু খাইনি। ও কাকা পিঁয়াজলা মনে আছে, বাজারে পিঁয়াজের বাড়ি চোখে করে মেরেছিলে না? আর ও মাসি, তুমি আমার মাছের আঁশজনে মুখ গুজে দিয়েছিলে না? দেখবে দেখবে আমার তোমার কেমন বাতাস দেবো। দেখো লুসা, তোমার আর কবিরাজগিরি করে লাভ নেই, তোমার ওষুধ বাড়তে হবে না। ম্যাডাম কি বলছে আগে শোনো। কি আর বলবো, মানুষ কাচ্ছে আপনার জন্য, আপনি আগে চলুন। দেখো তোমাদের মনে হয় কথাটা ভুল হচ্ছে, তোমরা মনে হয় এই বাড়িতে ভুল করেছো। না, আমরা ভুল করে আসিনি,
আমি এলাকার বিধায়ক, আমি এলাকার বিডিও সাহেব, আমি এলাকার প্রধান। আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত। যে কাজটা আমরা করতে পারিনি সে কাজটা শরৎবাবু করেছেন, তাই শরৎবাবুর কাছে আমরা চিরকৃতজ্ঞ। শরৎবাবু, আপনি এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমাদের সাজানো অনুষ্ঠানটা যে সম্পূর্ণ হবে না। আজ আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। প্লিজ শরৎবাবু, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার বলো দিদি, এত লোক এই হারকিপ্টের খুঁজে এসেছে কেন? ও কি করেছে? শরৎবাবু তার জীবনের জমানো অর্থ দিয়ে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছে। না না, তোমরা সব কি বলছো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বধু, আমি ভুল করিনি। বিশ্বাস করো বধু, আমি ভুল করিনি। সমাচিত্র পটে স্মৃতি হয়ে আঁকা রবে, সমাচিত্র পটে স্মৃতি হয়ে আঁকা রবে তোমার আমার জীবনী। বিশ্বাস করো বধু, বিশ্বাস করো বধু, বিশ্বাস করো বধু, আমি ভুল করিনি। হ্যালো সাহেব, তোমার রংবাহারি রঙিন জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি কেড়ে নিয়েছি আমি, বিনিময় দিয়েছি শুধু তোমাকে দুঃখ যন্ত্রণা বেদনা। কোনো রকম দুটি মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো অর্থ আমি ব্যয় করেছি, আর বাকি জীবনের উপার্জন করা অর্থ তিল তিল করে জমিয়ে জমিয়ে গড়ে তুলেছে এই বৃদ্ধাশ্রমটি। যে বৃদ্ধাশ্রমে এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মারা আশ্রয় পাবে, না খেতে পাওয়া অভুক্ত দরিদ্র বৃদ্ধ আর্ত মানুষরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাবে, আমি মানুষ হয়ে মানুষের জন্য এই বৃদ্ধাশ্রমটি গড়েছি। বলো না লুসা, বলো আমি কি ভুল করেছি? না, আমি তোমার ভুল বুঝেছি। আজ তোমার সমাজ ভাবনা দেখে আমার জীবনের যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব মুছে গেছে। মনে হয় আমার যে সুখী পৃথিবীতে কেহ নাই, পৃথিবীতে কেহ নাই, পৃথিবীতে কেহ নাই। কিন্তু স্যার, সমাচন্দনের কাণ্ডারি প্রধান বিডিও বিধায়ক তার আপনার প্রশংসা উন্মুক্ত ছুটে এসেছে আপনার কাছে। কারণ কি জানেন, বৃদ্ধ বিতাড়িত অবহেলিত মানুষের কথা ওনারা কেউ ভাবেননি, যেটা চা আপনি ভেবেছেন। কিন্তু স্যার, আপনি কি বলবেন এই অনাথদের প্রতি আপনার এত দয়া কেন? কারণ আমিও যে একজন অনাথ। কারা যেন আমাকে জন্ম দিয়ে রক্তমাখা অবস্থায় রেলের লাইনে ফেলে রেখে পালিয়ে যায়, ভোরের বেলা ডোমেরা কুড়িয়ে নিয়ে আমাকে ওই অনাথ আশ্রমে তুলে দেয়। অনাথ আশ্রমে বড় হয়েছি, অনাথ আশ্রমে মানুষ হয়েছি, অনাথ আশ্রমের লেখাপড়ার শিক্ষা দীক্ষার পাঠ শেষ করে আমার এই হাতে আমি তুলে নিয়েছিলাম চেতনার তুলি। আমি যে একজন কবি, আমার চেতনার তুলিতে এই কলঙ্কিত জীবনের কালি ভরে আমি আঁকতাম এই সমাজ চিত্র, লিখতাম এই সমাজের কথা, ভাবতাম এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ বাবা মায়ের কথা, না খেতে পা অভুক্ত দরিদ্র আত্মবৃদ্ধ মানুষের কথা। আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক হয়েছে গো, আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক, তাই তো আজ সবার সামনে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওইশালো ভারকা, ওইশালো ভারকা, ওইশালো ভারকাম সামডে ও হোডি ভিনময়া আইডু ভিলি, ওইশালো ভারকাম সামডে, ওইশালো ভারকাম, ওইশালো ভারকাম, ওইশালো ভারকাম সামডে ও হোডি ভিনময়া আইডু ভিলি,
ঘুষালো ভর কাম শাম দিয়ে আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আহা ভূতের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় উইশালো ভর কাম উইশালো ভর কাম উইশালো ভর কাম শাম দে ও দীপির মায়া আই ডুবিলি উইশালো ভর কাম শাম দে আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয়